নবী বিশ্ব নবী বলেন আতাদরুন আল মুফলিস, ও আমার সাহাবীরা শুনো, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আলাম ওয়া রাসূল, ও গো আল্লাহর নবী, আল্লাহ এবং রসূল এই ভালো জানে, আল্লাহ এবং রসূল এই ভালো জানে। সাহাবীদের একটা অভ্যাস ছিল, রীতি ছিল, তারা জানলেও রসুলের সামনে মুখ খুলতেন না, রসুলের সামনে তারা বলতেন না, তারা বলতেন আল্লাহ এবং রসুলেই ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইন্নাল মুফলিসিনা মান লা দিনার ওয়া লা দিরহামা, ও আমার সাহাবীরা, তোমরা তো মনে মনে ধারণা করতেছ, মনে মনে তোমরা চিন্তা করতেছ, সবচাইতে মুফলিস তো সেই ব্যক্তি, সবচাইতে অসহায় তো সেই ব্যক্তি, যাদের টাকা পয়সা নাই, যাদের অর্থ সম্পদ নাই, তারাই তো মনে হয় সবচেয়ে মুফলিস, তোমরা তো এমনটাই ধারণা করতেছ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমনটাই ধারণা করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন না না, তোমাদের ধারণা সঠিক না, তোমাদের ধারণা সঠিক না, নিশ্চয় মুফলিস ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে তার টাকা পয়সার অভাব নাই, সৎকার করত কিন্তু অন্যায়ভাবে অবিচারও করত, অন্য জনের মাল আত্মসাৎ করত, অন্যের জমিন দখল করত, অন্যায়ভাবে ক্ষমতা পাইয়া মানুষদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখত, এমনকি তার পরিবার থেকে বছরকে বছর ধরে রাখত। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো আমল নামাটা দেখাবে, এইভাবে ভালো আমল নামা দেখানোর পরে সে একটা মুস্কি হাসি দিবে, হাসি দিয়া চিন্তা করবে আমার মতো এত দানবীর, আমার মতো এত আল্লাহওয়ালা, আমার মতো এত নামাজি, আমার মতো এত যাকাত দেনাওয়ালা, আমার মতো এত বড় হজ করিনেওয়ালা, আমার মতো এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষ এই হাসরের মাঠে আর মনে হয় না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার খারাপ আমল নামার ফাইলটা দেখাবে, দেখায় দেখবে অমুককে গালি দিয়েছে, অমুকের মাল আত্মসাৎ করেছে, অমুকের জমিন দখল করেছে, অমুককে অন্যায়ভাবে ক্ষমতা পাইয়া জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। এই সমস্ত দেখার পর ওই সমস্ত লোকদেরকে ডাক দিবে, ডাক দিয়া বলবে তোমাকে তো ওই ব্যক্তিটা গালি দিয়েছিল, আজকে তার কাছে কি চাও? এমন সময় লোকটা বলবে মালিক রে, আমি দুনিয়াতে আমাকে তার সে গালি দিয়েছিল, আজকে আমি তার কাছ থেকে টাকা পয়সা চাই না, আজকে দেখো তার আমল নামার মাঝে কি আমল নামা আছে, বলে তার আমল নামার মাঝে নেক আছে, বলে তার আমল নামা থেকে আমাকে নেক দিয়া দাও। এইভাবে নেক দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে তার আমল নামার ফাইলের মাঝে কোনো নেক নাই, কিন্তু আরো পাওনাদার বাকি আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পাওনাদারকে ডাক দিয়ে বলবে এখন তো তার আমল নামার মাঝে কোনো আমল নামা নাই, ভালো কোনো আমল নামা নাই, নেক কোনো কাজ নাই, এখন কি দিব? এমন সময় লোকেরা বলতে থাকবে ও পূর্বের দিকের মালিক, তার কাছে যেহেতু ভালো কোনো আমল নামা নাই, তার কাছে যেহেতু কোনো নেক নাই, আমার সকল বদ আমল গুলা তারে দিয়া দাও। আল্লাহর নবী বলেন তখন বদ আমল দিয়া আল্লাহ তাকে জাহান নামে পাঠায়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সবচেয়ে মুফলিস হলো সেই ব্যক্তি, সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি, যার টাকা পয়সা দুনিয়াতে অভাব ছিল না, নেক কাজের অভাব ছিল না, কিন্তু পরকালে তার কোনো নেক কাজ কাজে আসলো না। সে তখন আফসোস করে, আফসোস করতে করতে আঙ্গুল থেকে নিয়ে কোণি পর্যন্ত চাবাইয়া চাবাইয়া খাইতে থাকবে, আর আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে আমি যদি দুনিয়ার জমিনে এই খারাপ কাজগুলো না করতাম তাহলে আমার নেক কাজগুলো আমার কাজে আসতো।